সুন্দর সকালে আজকে নাস্তা করতে বসে পড়লাম ধানমন্ডির একটা রেস্টুরেন্টে বা হোটেল, যেটাই বলতে চান আপনারা, নাস্তার হোটেল আর কি। নাস্তার হোটেল হইলেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ভাইব দিচ্ছিল। অ্যান্ড আমরা হচ্ছে রেস্টুরেন্টটার সেকেন্ড ফ্লোরে বসি, তো গাড়িটারিও দেখতেছিলাম, শনিবার ছিল ওই দিন, তো যেহেতু সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা, ভালোই লাগতেছিল দেখতে। সো এটার নাম হচ্ছে তাওয়া। তারপর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে রুটি অর্ডার দিলাম আর ভাজি অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম বাসে। আজকের গন্তব্য হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াতে। সো ড্যাফোডিল ইউনিভার্সিটি ওরা এটাকে স্মার্ট সিটি বলে। অ্যান্ড ঢুকতেই হয়তো অনেকটা সেটাই ভাইব পাচ্ছিলাম, অনেক বড় স্পেস নিয়ে করা ভার্সিটিটার ক্যাম্পাসটা, অ্যান্ড খুব সুন্দর সুন্দর ইন্টেরিয়ার করা, আসলেই দেখতে খুব ভালো লাগতেছিল। আর ঢুকতেই এরকম হচ্ছে গাছগাছালি, এনভায়রনমেন্টটাই ছিল অন্যরকম। আমার কাছে তো অনেস্টলি স্পিকিং অনেক ভালো লাগতেছিলো ঢুকতেই। আর আমার ফ্রেন্ডের সাথে আমি আসছি, তো ওর আজকে ফাইনাল এক্সাম ছিল, তো অবভিয়াসলি আমাকে ঘোরানোর মতন টাইমও নাই। তা আমি ওকে বলছি, সমস্যা নেই, তুই তোর এক্সামে কনসেন্ট্রেট কর, ঘোরাফেরা আমি করে নিতে পারবো। দেন এই জায়গাটা না আমার এত বেশি ভালো লাগছে, উপর দিয়ে এই যে এরকম ঘুড়ি দিয়ে ডেকোরেট করা, যেতে যেতে ভালোই লাগতেছিলো। তো প্রথমে হচ্ছে আমরা একটু ফুড কোর্টে যাব, কারণ সকালবেলা আমি আমার ফ্রেন্ড নাস্তা করছি, বাট ওর সাথে ফ্রেন্ডরা তো নাস্তা করে নাই আসলে। ওদের হচ্ছে দুইটা ফুড কোর্ট, একটা এখানে আর একটা অন্য জায়গায়, ওইটা পরে দেখাবো না, এখন এটা দেখাই। এই হচ্ছে ওর ফ্রেন্ডসরা, ওরা আমাকে অনেক পচাইতেছিল। এনিওয়েজ, বড়লোকের ভার্সিটিতে আসছি, একটু পচানি খাবো, এটাই স্বাভাবিক। বাট অনেস্টলি স্পিকিং আমার আসলেই অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই হচ্ছে ওদের ফুড কোর্ট, ওরা খাবার টাবার নিল। ওদের কিন্তু নিজস্ব মিনি ট্রেন আছে, অ্যান্ড ফ্যাকাল্টিদের আসা যাওয়া করার জন্য ছোট ছোট গাড়ি আছে, গাড়িগুলো খুবই কিউট দেখতে। অ্যান্ড আমি জাস্ট একটা পাশেই ঘুরতে পারছি, তো আরও যে ফ্যাকাল্টি আছে বা জায়গা আছে আমি পুরোটা আসলে এক্সপ্লোর করতে পারি নাই। এই পাশে এই যে এটা অনেক বড় একটা মাঠ, অ্যান্ড অন্য পাশেও আরেকটা মাঠ আছে, এটা আমি পরে দেখাবো। তো এখন হচ্ছে আমরা ওই বিল্ডিংটাতে যাবো। অ্যান্ড দূর থেকে দেখতেই না অনেক ভালো লাগতেছিল আসলেই, মানে একটা ফিল আসতেছিল যে ওয়াও, হোয়াট অ্যান এনভায়রনমেন্ট। অনেস্টলি স্পিকিং আমি আসলে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাড়া ওইভাবে আসলে কোনো ইউনিভার্সিটি ভিজিট করি নাই, এটাই ফর দ্য ফার্স্ট টাইম, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগতেছিল। তো এরপরে হচ্ছে আমরা উপরে উঠতেছিলাম, যেখানে ওরা বসে পড়াশোনা করবে। বাট তারপর আমি চিন্তা করছিলাম যে ওরা তো পড়াশোনা করে, বাট আমি কী করবো। এনিওয়েজ, এইসব চিন্তাভাবনা করতে করতে এখানেও একটু ঘোরাঘুরি শুরু করলাম। তো এখানে এই যে অনেক বড় একটা স্পেস সবার বসা টসার জন্য, টাইম পাস করার জন্য, বসার অ্যারেঞ্জমেন্টটাও অনেক ভালো লাগতেছিল, বিকজ বসার যে সিটগুলাই যে সি কীরকম এক একটা এক এক শেপের। তা আমরা এখানে এরকম করে বসলাম আর ওরা পড়াশোনা শুরু করে দিল। তো যেহেতু সকালবেলা ছিল, এখনও অত একটা স্টুডেন্টস আসে নাই, মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল, তো ওরা পড়তেছিল, আমি ভাবলাম যে আমি একটু হাঁটাহাঁটি করি দেখি। তো উপর থেকে এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগতেছিল, তো আমি ভাবছিলাম যে আমি টপ ফ্লোর থেকে একদম একটু উপরের কোনো ফ্লোর থেকে একটা শট নিব, কিন্তু পরে আর আমি সময় পাইনি, যেটার জন্য আমার অনেক কষ্ট লাগছে। আর মনেও ছিল না আসলে, আমার খেয়াল ছিল যে আমার ফ্রেন্ড এক্সাম দিয়ে বের হইলে আমি ওকে নিয়ে উঠবো। তা আমি আমার এই রোগা পাতলা শরীর মুখটাকে একটু দেখতেছিলাম, মুখটা পুরাই শুকনা শুকনা লাগতেছিলো সকালবেলা, কারণ ঘুম থেকে উঠেই দৌড় দিছি। কোনো মতে জাস্ট একটা লিপস্টিক, তাও লিপস্টিক ব্যাগে করে নিয়ে আসছিলাম, এখানে এসে অ্যাপ্লাই করছি। এবার এই যে উপর আরেক ফ্লোর উপর থেকে যে এই ভিউটাও নিলাম, এটাও দেখতে অনেক ভালো লাগতেছিলো। আমার ফ্রেন্ড হচ্ছে এক্সাম দিতে ঢুকে গেছে, তা আমি একা একা এখন একটু এক্সপ্লোর করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি কি বলবো, আর আমাকে যদি ঠাস করে বের করে দেয় তখন আমি কই যাব। তো এটা হচ্ছে আরেকটা মাঠ, তা আমি এটার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরোটা ভিউ নেওয়ার জন্য, যে আসলে কোন পাশ থেকে দেখতে কীরকম লাগে। তো সেটাই হচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করতেছি। তো হাঁটতেই আসে হাঁটতেই আসে এই পাশে শহীদ মিনার ছিল একটা, আমি যে হাঁটতে হাঁটতে মাঠের একদম কর্নার সাইডে চলে আসছে এই পাশের, দেন আবার এক্সপ্লোর করতেছিলাম। আসলে প্রত্যেকটা সাইডই আমার অনেক ভালো লাগতেছিল, মানে এক একটা সৌন্দর্য ছিল এক এক রকম, মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য আমার মনে হয় যে পুরো পারফেক্ট ছিল, মানে যে পাশেই যাচ্ছিলাম ভালো লাগতেছিল। তো এই পাশে হচ্ছে বাস্কেটবল কোর্ট ছিল, বাস্কেটবল কোর্টটাও এত বেশি সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন চোস পুরা। তারপর আমি যে আইটা ফুড করে চলে আসলাম, তো সকালে যেটাতে গেছিলাম ওইটাতে না তেমন একটা খাবার অ্যাভেলেবেল ছিল না, মেবি সবার এক্সাম টেক্সাম শেষের দিকে এই কারণে। বাট এখন যেটাতে আসছি এটাতে ভাই মানে কী পরিমাণ খাবার যে আছে, ফাস্টফুড থেকে শুরু করে লাঞ্চ আইটেম অনেক কিছু অ্যাভেলেবেল ছিল। তা আমি একটা মোমো নিলাম, মোমোটা পার পিস 30 টাকা করে ছিল, আর একটা কফি নিলাম 20 টাকার।
আমি বলবো মোমোটা অনেক ভালো ছিল ভাই। আমি ভাবছি যে এখানের মোমো কী আর হবে, কেমনই বা হবে, বাট ট্রাস্ট মি অনেক ভালো ছিল। অ্যান্ড বাকি ফুডগুলোও দেখতে অনেক ভালোই লাগতেছিল। এরপরে আমি অন্য এক পাশে আসলাম, এসে দেখি এখানে ডিপার্টমেন্টাল স্টোরের মতন আর কি, লাইক শপ নোয়াগোড়া টাইপের, মিনি মিনি বলা যায়, বাট আছে। লাইক এটা দেখেও আমার অনেক অবাক লাগছে যে ভাই ভার্সিটির মধ্যে আবার ডিপার্টমেন্টাল স্টোরও আছে। এখানে খাবার দাবার, ড্রাই ফ্রুটস, ড্রাই ফুড, স্ন্যাক্স সব অনেক কিছু পাওয়া যায়। মানে মোটামুটি নিত্যদিনে চলতে যা যা লাগে, প্লাস বাসাবাড়ির জিনিসপাতি, সাবান টাবান, এরপর মেডিসিনস, তারপরে মেয়েদের জন্য হালকা পাতলা একটু জুয়েলারি, এগুলো মানে একদম সব আছে। মেবি ওদের হোস্টেলটাও হচ্ছে ক্যাম্পাসের ভিতরেই, সো যারা হোস্টেলে থাকে মেবি তাদের সুযোগ সুবিধার্থে এটা করা। তো এরপরে হচ্ছে আমি ওখান থেকে একটা চিপস কিনছিলাম, চিপসটা খেতে খেতে ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে যে দোলনাটা ছিল সেটাতে একটু ঝুলতেছিলাম। তো আমার ফ্রেন্ড পরীক্ষা দিয়ে বের হলো, এরপর আমরা সবাই আবার বাসে উঠে গেলাম। এখন ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসগুলো মেইনলি ধানমন্ডি থেকেই ছাড়ে, এখন আবার সেই ধানমন্ডিতেই যাচ্ছি। অ্যান্ড আসার সময় রাস্তাটাও অনেক বেশি এনজয় করছি, কারণ মানে ঢাকার বাইরে রাস্তাগুলো তো আসলে ভালো লাগে না, গাছ টাছ থাকে সব মিলায়া। তো যেহেতু আমি ভার্সিটির না, হয়তো অনেক ইনফরমেশন ভুল দিতে পারি, এই জন্য কেউ প্লিজ আমারে মাইরো না। ড্যাফোডিলের বাসী যারা আসো, ভুল টুল করে দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এরপর হচ্ছে আমরা একটু পপুলার হসপিটালে আসছিলাম ধানমন্ডিতে এক ফ্রেন্ডকে দেখতে। এখানে ওরা সবাই বিদায় নিচ্ছে, কারণ ওদের ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারের ফাইনাল এক্সাম আজকে শেষ হয়েছে। অ্যান্ড এরপরে ওদের আবার অফিসিয়ালি আসলে ওইভাবে আর দেখা হবে না। ওদের এই বিদায় নেওয়ার মুহূর্ত দেখে আমারও একটু ইমোশনাল ফিল হচ্ছিলো। এনিওয়েজ, বিদায়টি দেয় নিয়ে বাসার উদ্দেশ্যে আমি আর ইভা রওনা দিয়ে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।